আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক্লাহিমিনাশাহিত রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলের পুত্র হইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সুদী এ পর্যায়ে আমরা জানব আল্লাহ তালার প্রিয় বান্দার ষাটটি গুণাবলী আল্লাহ তালার প্রিয় বান্দা যিনি তার ভিতরে এই ষাটটি গুণাবলী থাকবে সম্ময়তে আল্লাহ তালা কোরআনে কারীর ভিতরে বলেছেন আল্লাহ তালা এই আয়াতে বলেন নিশ্চয়ই যারা তব করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি হেবুল মোতা তহিন এবং যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি প্রিয় প্রিয়সদী এখানে আমরা কয়েকটি বিষয় আলোচনা করতে পারি আল্লাহ প্রথম হোসেন ইনল্লাহ তা যারা তবও পরে শেখ যারা আমি আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে সপর্দ করেছে নিজেকে অপরাধী হিসাবে স্বীকার করে ভুল করার পরে অন্যায় করার পরে নিজে মুখ থেকে বলে যে আল্লাহ আমি অপরাধ করেছি অনুদপ্ত হয়েছে এবং সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়েছে আর সামনে সে গুণা করবে না এই এরাদা করেছে এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাবুল আলামিন ভালোবাসেন সম্মানিত শুধু আমরা আসলে এখানে যে কথা আমরা বলবো যে আমরা তবা করি না অথচ বিশ্বনবী সাল্লু সাল্লাম হাদিস শরীফে এসেছে দৈনন্দিন কমপক্ষে সত্তর বারেরও বেশি তবা পড়েছেন প্রিয় তাই আমরা বেশি বেশি করে তওয়ব আমরা অপরাধ করি কিন্তু অনুতপ্ত হই না আল্লাহর কাছে ফিরে আসি না তবা পড়ি না গুনা ছেড়ে দিতে চাই না আবার একদল মানুষ আছে তবা পরে আবার গুনহার কাজ করে প্রিয় আমরা এই সমস্ত চরিত্র বর্জন করব আমরা এক শ্রেণীর মানুষ আসি বছরে মাত্র দুই একবার কদরের রাত্র দুই ঈদ ব্যতীত বছরে আর একবারও তবা পরিনা না বা পরা হয় না আসলে তবা আল্লাহ রসুস তিনি দৈনন্দিন সত্তর বারেরও বেশি তব পড়েছেন যার কোনো গুনহা ছিল না যিনি নিষ্পাপ তিনিও আল্লাহ ভয়তে গুনাহের ভয়তে সত্তর বার এর বেশিও তড়েছে তাই আমরা রসুলপাকসাল আলী সাল্লামের এই সুন্নাত আমরা আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করব আমি বেশি বেশি করে তরবো সময়তে শুধু বিশেষ করে আমরা ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তা আস্তাক ফিরুল্লাহ আস্তা আস্তাকফিরুল্লাহ প্রিয় সুদী এই আস্তাকফিরুল্লাহ সুবহান আলহামদুল্লিলাহ আল্লাহ আকবার লেহা ইল্লাহ্ ল আস্তাউফিউল্লাহ আসতাউফিরুল্লাহ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমরা এবং সল্লাহ্ লাহ আলিহ আমরা এই আমলগুলো নিয়মিত সদা সর্বদা করতে পারি দুই নম্বরে আল্লাহতালা বোসেন ইন্নাহ ইউ হেবুল তাও বিনা ওয়াই হেব্বুল যে সমস্ত বান্দাবান্দিরা অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ভালোবাসেন সময়তে তো শুধু তাই আমরা সদা সর্বদা অজু ছুটি গেলে আমরা চেষ্টা করব সদা সর্বদা অজু করে নিতে আমরা অজু অবস্থায় থাকব অজু অবস্থায় থাকলে আল্লাহ রব্বুল আলাবীর ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসেন পছন্দ করেন তিন নম্বরে আল্লাহ তালা বলেন ইন ইউ হেবুল যারা মোত্তাকি বান্দা পরহেজগার আল্লাহ তাকো আবান ই হেব্বুল মোত্তাকিন এ মোত্তাকিনদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মোত্তাকিন কাকে বলে মোত্তাকিনের সংজ্ঞা কি মোত্তাকিন হচ্ছে যারা এত্তাকু থেকে মোত্তাকিন শব্দের উৎপত্তি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মোত্তাকিন আল্লাহকে মত এত্তাকু শব্দের অর্থ আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করে যাবতীয় অন্যায় অত্যাচার পাপাচার অনাচার থেকে নিজেকে রক্ষা করা বাঁচিয়ে রাখাকে বলা হয় তাকোয়া বা মোত্তাকিন সুধি তাই আমরা আল্লাহকে ভয় করব এবং সমস্ত প্রকার পাপাচার কাজ থেকে আমি আমার নিজেকে রক্ষা করব। মোত্তাকি বান্দারা সদা সর্বদা মোত্তাকির চরিত্র হচ্ছে তারা হালাল রুজি খায় হালাল বস্তু গ্রহণ করে তারা হারাম খায় না এমনকি বর্তমান এই ফেতনা ফেসাদের জামানায় মোবাইল সারা পৃথিবী হাতের মুঠায় ভিতরে থাকলেও মোত্তাকিবান বান্দরা কখনও তারা ইচ্ছে করলে অনেক পাপাচার করতে পারে গোপনে মোবাইল দিয়ে কিন্তু তারা আল্লাহকে ভয় করে এই মোবাইল থেকে কোনো পাপের কাজে তারা অংশগ্রহণ করে না আল্লাহওয়ালা লোকেরাও মোবাইল ব্যবহার করে তারা মোবাইল ব্যবহার করে ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত গজলের জন্য এবং ব্যক্তিগত ইউটিউবে কোনো কাজের জন্য এবং বিশেষ করে তারা ভালো কাজগুলা তারা ব্যব করার জন্য মোবাইল ব্যবহার করে আর আমাদের দেশে একদল মানুষ আছে যারা মোবাইল খোর বলা হয় যেমন নেশাখোর মদ খোর খোর এরকম করে বর্তমানে আমাদের সমাজে অসংখ্য মানুষ এই মোবাইল খোরে পতিত হয়েছে প্রিয় সুদী তাই আমরা মোবাইল বেশি ব্যবহার করব না শুধুমাত্র ইসলামী বিষয়গুলো আমরা মোবাইল থেকে আমরা ব্যবহার করব ইউজ করব খারাপ কাজের দিকে আমি আমাকে কখনো ধাবিত করব না আল্লাহকে ভয় করব পৃথিবীর কেউ যদি কোনো কিছু না দেখে কিন্তু মহান রব্বুল আলমিন যার চোখে ফাঁকি দেওয়া যায় না তিনি সব কিছু দেখেন সম্মাইতে শুধু আপনি এক রুমের ভিতরে অন্ধকারে নির্জন কোথাও কোনো মানুষ নাই ইচ্ছে করলে আপনি মোবাইল থেকে পৃথিবীর জাগতিক পাপাচার কাজ করতে পারেন কিন্তু আপনি পৃথিবীর কেউ যদি না দেখে মহান রব্বুল আলামিন তিনি দেখেন তার চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তার প্রশস্ততা আসমান নবমণ্ডল ভূমণ্ডলের যত বড়ো তার আরো সে কুরচিটা তত বড় ব্যাপৃত অতএব আল্লাহ সদা সর্বদা হাজের নাজের সারা পৃথিবীতে সর্ব জায়গায় সর্ব মানুষের অন্তরে আল্লাহ সব কিছু দেখেন শোনেন জানেন তার চোখে ফাঁকি দেওয়া যায় না তাই মোত্তাকি হতে হলে কোনো পাপাচার কাজ করা যাবে না আল গোপনে এবং প্রকাশ্যে কোনো প্রকার পাপাচার কাজ করা যাবে না সম্মতি শুধু তাই এই মোত্তাকি চরিত্র আমরা অর্জন করব চা নাম্বার চারে আল্লাহ তালা বলছেন ইন আল্লহা ইউ হেব্বুল মোতাওয়াক্কিল সম্মাইতে সুধি এখানে আল্লাহ তালা বলছেন যারা যারা আল্লাহর উপর নির্ভরশীল তাদের জন্য আল্লাহই যথেষ্ট যারা আল্লাহর উপর ভরসা করে তারা সদাশরা বলে ইন্নল্ল ই হেব্বুল মোত্তাক কিলিন তারা বলে যে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু পারেন তাদের ভরসা থাকে আল্লাহর ভরে আল্লাহ আল্লাহ সব কিছু পারেন বান্দা কিছুই পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত বান্দার ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও বান্দা অনেক কিছু করতে পারে কিন্তু বান্দার ইচ্ছার সাথে আল্লাহ তালার ইচ্ছার যোগ হওয়ার পরেই বান্দা সব কিছু নিজের ইচ্ছাধীন করতে পারে সময় শুধুই তাই বান্দা সমস্ত অন্যায় কাজ নিজের ইচ্ছা মতো করতে পারে কিন্তু ভালো কাজ করতে হলে আল্লাহ তালার ইচ্ছার যোগ হতে হবে নতুবা কোনো মানুষ ভালো কাজ করতে পারে না সম্মতি শুধু তাই সহজে বলবো মোত্তাকিন মোতাবিলীন যারা আল্লাহর উপর তাওয়াক্কাল করে ভরসা করে তাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ তাদের সব কিছু সমাধান করেন তাই আমরা আল্লাহর উপর ভরসা করব। সব কিছুতেই আমরা আল্লাহর উপরে ভরসা করে আমার জীবনের সকল বিষয় পরিচালনা করব সম্মে শুধুই পাঁচ নম্বরে আল্লাহ তালা বলেন অল্লাহ হইউ হেব্বুল এ এই শব্দের অর্থ হচ্ছে যারা এহসান করে মানুষের উপরে তাদেরকে আল্লাহ ভালোবাসেন মহসিনীন শব্দের অর্থ এহসান থেকে মহসিন শব্দের উৎপত্তি অর্থাৎ যারা ন্যায় বিচারক সৎ কাজ করে এহসান করে মানুষের উপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ভালো ভালোবাসেন এহেসান শব্দের অর্থ উপকার করা কল্যাণ করা মানুষের কল্যাণ করা ভালো কাজ করা সম্ময়তে সুধি তাই সম্ময়তে সুধি আমরা এই প্রিয় বান্দার মহসিনীন বান্দার যে চরিত্র পাঁচ নম্বরে আমি বললাম আল্লাহ অল্লা হুই হেব্বুল যারা এহসান করে মানুষের উপকার করে মানুষের উপকারে আসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন উপকার করা মানুষের কল্যাণ করা এটা মানবিক একটি নৈতিক দায়িত্ব শুধি আল্লাহতালা মানুষের জন্যই মানুষ তাই প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জন্যই কল্যাণে কাজ করবে এটাই আল্লাহতালার বিধান সম্ময়েতে শুধু মানুষকে সবচাইতে পাপাচার অন্যায় কাজ যত বিধান আছে এর ভিতরে সবচাইতে প্রধান কাজ হচ্ছে মানুষকে পাপ কাজ থেকে বাঁচানো এটা হচ্ছে প্রধানতম এহসান মানুষকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখা বাঁচিয়ে রাখা কোরআন হাদিস দিন বুঝানো এটা হচ্ছে মানুষের অন্যতম এহসান নাম্বার ছয় ইন্দেবুল তিন আল্লাহ রাবুল আলমিন এখানে বলেছেন এনসাবিত্তিক বিচার যারা করে যাদের মধ্যে লোভ লালসা নেই দুধের জায়গায় দুধ রাখে আর পানির জায়গায় পানি অর্থাৎ সঠিক বিচার করে সুন্নাভিত্তিক হজরত আল্লাহ তালা এর শাসন নীতি অনুসরণ করে যারা ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবেন কেননা বিচার কঠিন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে অর্ভিত তিনি বিচারক হিসেবে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়েছেন তিনি যদি বিচারে কোনো ত্রুটি করেন কালকে আমতের ময়দানে তাকে আল্লাহর দরবারে কঠিন জবাবদি করতে হবে তাই সময় যে শুধু ভিত্তিক বিচার কায়েম করা সঠিক বিচার করা বিচারকের কোনো লোভ লালসা থাকতে পারবে না তাই অর্থের বিনিময় কোনো পক্ষপাতিত্ব করে যদি কেউ বিচার করে কালকে আমতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে নাম্বার সাত আল্লাহতালা বলেন অল্লাহ হইয় হেব্বুসবির আল্লাহ অন্ন আয়তে বলছেন অবা শিরী এখানে বলছেন অল্লহ হইয় হেব্বুসবির আল্লাহ তালা বলেন যারা বিপদে ধৈর্য ধারণ করে বিপদে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার দিবেন আল্লাহ তালা বলছেন অবা শিরী আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসি যত বান্দা ধৈর্য ধারণ করবে তার প্রতিদান তত বেশি হবে তাই মোত্তাকি এবং পরহেজগার আল্লাহওয়ালা মুমিন বান্দার চরিত্র হচ্ছে তারা সদা সর্বদা সুখে মুসিবাতে দুঃখে বিপদে সদা সর্বদা ধৈর্য ধারণ করবে তাই সম্মতি শুধু আমরা সদা সর্বদা মুসিবাত আসলে আল্লাহর ওপর তাওকল করব ভরসা করব ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণকারী কি আল্লাহ তালা বি কঠিন পুরস্কার দিয়ে থাকেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ ভিতরে বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আসি তাই আমরা ধৈর্যশীল হব আমরা বিপদে অধৈর্য হব না সম্বাদেশুদি তাহলে আমরা জানলাম যে আমরা যে সাতটি বিষয়ে জানলাম এক নাম্বার হচ্ছে তবা করা দুই নম্বরে পবিত্র থাকা তিন নম্বরে তা কাবান হওয়া চার নম্বরে আল্লাহর উপর ভরসা করা পাঁচ নম্বরে এহেসান করা ছয় নম্বরে ন্যায় বিচার করা এবং সাত নম্বরে সবরকারী হওয়া এই সাতটি বিষয় আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনি আল্লাহর সুদৃষ্টির ভিতরে আসেন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন আপনি আল্লাহর কাছে মাপ পাবেন মাপ পাওয়ার জন্য আপনি আল্লাহর দিকে আগানো থাকবেন সম্মতি সুধি তাই আমরা এই ষাটটি বিষয় বাস্তব জীবনে আমরা আমাদের বাস্তব চরিত্রে সাতটি বিষয় আমরা অনুসরণ অনুকরণ করে আমার জীবন পরিচালনা করবো আল্লাহ যেন আমাদেরকে এই সাতটি বিষয় বা বাকি জীবনে নিজের আমলে আনা এবং নিজের চরিত্রে এই সাতটি গুণ অর্জন করা আল্লাহ আমাদেরকে যেন তৌফি দান করে আখেরে দেওয়া আনা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত